হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো ছেলেদের অল্প বয়সে স্তন বড় হওয়া বা চুঁচি ফোলা রোগ সারানোর জন্য খুব সহজ একটি ঘরোয়া উপায় বন্ধুরা চুঁচি ফোলা রোগটি অনেক ছেলেদেরই যৌবনকালে দেখা যায় এই রোগ হলে হঠাৎ করেই দুটি স্তনে বা একটিতে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলতে শুরু করে তবে গ্রামের তুলনায় শহরের ছেলেদের এই রোগটি একটু বেশি হয় কিন্তু গ্রামের ছেলেদের যে একেবারেই হয় না তা কিন্তু নয় তবে তুলনামূলক অনেক কম এটি আসলে হরমোনের পরিবর্তনের সময় হয়ে থাকে এই রোগটি খুবই লজ্জাজনক রোগ এবং যার হয় সে সবসময় কষ্ট পেতে থাকে সবার সামনে খালি গায়ে থাকতে লজ্জা করে এই রোগটি আপনারা যদি হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না আজ থেকে এই ছোট্ট টিপসটি ফলো করুন এর জন্য প্রথমে একটি লেবু নেবেন তারপর লেবুটিকে অর্ধেক করে কেটে নিয়ে এক চামচ লেবুর রস নেবেন এবারে এর সাথে দেবেন সমপরিমাণে মধু এরপরে এটি খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে এইভাবে একটা না পুরো এক মাস এটি করে যাবেন আশা করি এক মাসের আগেতেই খুব ভালো রেজাল্ট নজরে পড়বে এটি ছাড়াও আরও একটি কথা সবসময় মাথায় রাখবেন যে ছেলের এই রোগটি হয়েছে সে যতটা পারবে খালি গায়ে থাকবে এবং খেয়াল রাখতে হবে বুকের উপর যেন ভালো করে সূর্যের আলো এবং তাপ পায় প্রতিদিন এই দুটি উপায় মেনে চলুন দেখবেন এক মাসের আগেতেই আপনার এই লজ্জাজনক সমস্যা আপনার জীবন থেকে সম্পূর্ণ সরে যাবে অর্থাৎ চুচি ফোলা রোগটি সম্পূর্ণই ভালো হয়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন